প্রাথমিক, ইবতেদায়ী, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের টপ 10 মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা হিসেবে নগদ টাকা এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে ধান বীজ ও সার বিতরণ করেছেন সংসদ উপনেতা ও শেরপুর 2 আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট 9,520 জন শিক্ষার্থী ও 2,000 কৃষকের মাঝে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রণোদনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি AHM মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি নেতা গোপাল চন্দ্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মতিয়া চৌধুরী TR, কাবিখা ও কাবিটার বরাদ্দ হতে উপজেলার সবকটি প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, নিম্ন মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এবং মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধা তালিকার প্রথম 10 জনকে 1,000 করে মোট 9,520 জন শিক্ষার্থীর মাঝে 84,20,000 টাকা প্রদান করেন। এছাড়াও উপজেলার 2,000 কৃষকের মাঝে 10 কেজি করে DAP ও MOP সার এবং 5 কেজি করে ধান বীজ বিতরণ করেন। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।